শেখ হাসিনার বিচার উদ্দেশ্যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং দখলদারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি থানা বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন বেলকুচি প্রতিনিধি আলামিন হোসেনের প্রতিবেদনে। শনিবার বেলকুচি থানার অন্তর্গত চালা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুকুন্দগাঁতি করিতলায় গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি জামালউদ্দিন ভূঁইয়া, তাঁতিদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আকন্দ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ভূঁইয়া, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কেবরিয়া, নজরুল ইসলাম ঝুন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সাধারণ ভিপি মোখলেসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মণ্ডল, আসলাম আকন্দ, যুবদল নেতা আয়ুব আলী, আসমাউল শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল মোল্লা, এরশাদ আলু, ছাত্রদল জেলা শাখার সহসভাপতি তারেক আরফান, সহ সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের সহ অনেকে। এই চারাবাসদের গ্রেফতার করবেন। গতকাল যে ঘটনাটি কখন ঘটিয়েছে আমরা বেলকুচি জিএলএম আহ্বায়ক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অনুমতি বিলম্বে এই টিসিবির মাল যারা বিক্রি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার না করেন আমরা পরবর্তী কর্মসূচি দিব। আমি চাই বেলকুচি বিএনপি ভাবমূর্তি পুনরুজ্জীবিত হোক। আজকে বেলকুচি ভাবমূর্তি বিএনপি ভাবমূর্তিকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের কিছু প্রতাপ্তা, কিছু দোষর আজও তারা প্রায় দুর্নীতিতে বেলকুচিতে তারা অবস্থান করছে। আপনারা জানেন 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত চিনবেন কিছুতে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিলেন, উনি থাকাকালীন অবস্থায় আমার বেলকুচির বিএনপি কোন নেতাকর্মী বাড়িতে ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে সেই আওয়ামী লীগের দোষর সেই সাবেক দুই যুবকরা তার সমস্ত প্রচারা বাহিনী আজকে বেলকুচিতে কাজে ইশারায় আজকে তারা রাস্তাঘাটে অবাধ চলাফেরা করছে।